একটা জায়গায় একটা জায়গায় কোথায় যাচ্ছি মা জানি না নাম আম্মা জানে বলো আমরা কোথায় যাচ্ছি আমরা একটা আবানি মোটে আমরা আবানিতে যাচ্ছি না কই যাচ্ছি পান্তাই কি যেন একটা না এটা তো চেঞ্জ হয়েছে কি বাগান মোড়া না বাগান 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 লালা বাগান লালা আবানিতে যেতে চাই না তবে একটা কথা বলি তোমরা আসছো অনেক খুশি হয়েছি সিরিয়াসলি বোন অনেকদিন মানে কি অনেক বছর দুই বছর না হ্যাঁ টানা দুই বছর পর একটা গান শুনছি আসার সময় সেটা শুনতে শুনতে এখন মাথার মধ্যে ওইটাই বাজছে ভিডিওগুলো যারা দেখেন তাদের মধ্যে দেখেছেন লাস্ট ভিডিওটা আমরা একটা বার্থডেতে ছিলাম হ্যাঁ আমাদের সানাফ বাবার বার্থডেতে এবং এই বিচটাতে আমরা ওই বার্থডে প্রোগ্রাম থেকেই যাই আমরা চলে গিয়েছিলাম বাগান লালাং বিচে আমি থাকি শ্রীলাঙ্গর শ্রীলাঙ্গর থেকে এই বিচের দূরত্ব ঠিক 45 কিলোমিটার থেকে 50 কিলোমিটার এই বিচের উপকূল রেখাটি পুরো প্রান্তটি ম্যানগ্রোভ গাছের সাথে যুক্ত এবং এখানে নদীর মাধ্যমে প্রবাহিত গাছপালা এবং প্রাকৃতিক পলল সমুদ্র সৈকতে ধুয়ে বয়ে নিয়ে যায় আমরা বিচে যাওয়ার পরপরই সবাই যেন ঠিক ছোটবেলাতে ফেরত চলে গিয়েছিলাম আমাদের সকল অ্যাক্টিভিটিসের সাথে অবশ্যই কোয়াডের একটা অ্যাক্টিভিটিস ছিল কোয়াড ফ্লাই তো থাকবে
দুষ্টুমি মজা করতে করতে ওই যে দূর আকাশে সন্ধ্যার তারাগুলো ঝিকিমিকি করে উঠতেছে, সাথে অন্ধকার ধেয়ে আসছে, আর আশপাশে পুরো শহরটা ঝিকিমিকি আলোয় সেজে উঠতেছে। ওই যে দূর পাশে দেখা যাচ্ছে বাগান লালাঙের সবচেয়ে ফেমাস নাম করা আভানি রিসোর্ট। এই রিসোর্ট নিয়ে কোনো আরেক সময় আবার বলবো। আজকে যেহেতু সন্ধ্যা নেমে আসছে, আমাদেরও যাওয়ার পালা। আমরা এই পাশেই সি বিচ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেই তারপরে আমরা আমাদের যার যার গন্তব্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে রাখতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, খুদা হাফেজ।